আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, বিন্দু পরিমাণও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটাই লাইক দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাজার থেকে ভেন্ডি এনেছি, তো ভেন্ডিগুলো ভাজি করে নিচ্ছি। কেউ ভেন্ডি বলে বা ঢেঁড়স, যাই হোক, যে সব একই নাম। ভেন্ডি ভাজি কেটে নিলাম। আর আমার কাছে এখন কে আসছে আপনারা তো সবাই চিনেন, আমি এখন তাকে দেখাবো। তুমি বৃষ্টি না তো, তুমি মিষ্টি। লেবু আনছি, লেবু গুলা খোলাও তো মিষ্টি। পলিথিন থেকে বের করো, এই যে এটার মধ্যে রাখো, বের করে খুলো। দাও এটার মধ্যে দাও। তুমি জানো এটার নাম কি বলো? এই যেগুলি কি লেবু, লেবু দাও দাও এই জায়গায় দাও। আর কি ভুলের মধ্যে বসে রয়েছে। তোমার হাতে কি হয়েছে? দেখি ইস, মিষ্টিমণির কি হয়েছে দেখুন আপনার। এই যে মিষ্টিমণির হাতে এটা কি হয়েছে গাও? কিভাবে হয়েছে আম্মু? ফুল খাইছি, ফুল খাইছি। কি এমন করে কথা কো কাম্মা? না আমি তুল খাইছি। চলো খাইছো? আচ্ছা লাগাই রাখো। এটা কার্টুন বেবি, এটা বাবা, আর এটা মি, আর এটা বাবা, আর এটা মা। পচা শশা কই? শশা বাজতো জোসা, শশা জোসা, শশা শশা খাইবা তুমি? মিষ্টির জন্য শশা কাটলাম, মিষ্টি শশা খাবে, নেও বেবি। পিরিচ ধরো, এটা নেও, হাতে নাও। ভেন্ডি ভাজি করবো, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম ভেন্ডির মধ্যে। ভেন্ডি ভাজি হয়ে গেছে, নামাই নেই। বাইম মাছ রান্না করবো।
মশলাটা একটু কষিয়ে এর মধ্যে এখন এই যে পাই মাছ দিয়ে দেব। আর আজকে মনটা আমার একটু খারাপ, কেননা মিষ্টি মনি চলে যাবে, তাছাড়া আমাদের বাড়িটা ফাঁকা করে সবাই চলে গিয়েছে, বাড়িতে কোনো মানুষ নেই, আমরাই আছি। আর ভেবেছিলাম যে মিষ্টিমণি আছে, ওর সাথে তো সময় কাটানো যাবে, কিন্তু মিষ্টিমণিও দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে ওর নানি বাড়ি চলে যাবে, সেই জন্য আমার মনটা আরও বেশি খারাপ, কারণ মিষ্টি ছাড়া আমার কাছে খুবই ফাঁকা ফাঁকা লাগে আর একা একা লাগে। যেহেতু আমার বাচ্চারা বড় হয়ে গেছে, ওরা তো স্কুলে চলে যায়, আর সব কিছুতে মিষ্টিমণি কাছে থাকে, যেহেতু মিষ্টিমণি আর আমরা খুব কাছাকাছি থাকি। মিষ্টি হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আমার ভাতিজি। অনেকেই আপনারা জিজ্ঞেস করেন যে মিষ্টি কে, মিষ্টি কী হয়, বা মিষ্টি আপনার মেয়ে কি না, না এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। তো বাড়ির সামনে থাকায় বাড়ির খুব কাছাকাছি আছি আমরা, আমার বাড়ি, তো এই জন্যই মিষ্টিমণি সব সময় আমার কাছে থাকে, ঘুম থেকে উঠে যখন তার কিছুক্ষণ পরে আর কি চলে আসে, তো সেই জন্য বেশি সময়টা আমার পাশেই থাকে। যেহেতু আমিও একা একা থাকি, তাই ওর সাথে আমার কথা বলতেও ভালো লাগে, আর টুকিটাকি কাজও করে ও এগুলো করে, আর আমার কাছে তো এত ভালো লাগে যে কি বলবো, সেই জন্য আমার কাছাকাছি রাখি। আর ও চলে গেলে আসলে আমার অনেক খারাপ লাগে, মনে হয় যে আমি অনেক দিন ওকে দেখি না বা আদর করি না এরকম আর কি। যাই হোক, ও তো যাবেই বাচ্চা মানুষ বেড়াতে। এটা কি? আমি ভয় পাইছি, ভয় পাইছি। মিষ্টিমণি কিছু বলবে? মিষ্টিমণি তুমি কয়দিন থাকবো? তুমি আমার অনেক মন খারাপ, আমার মিষ্টি যাই পোকা। তোমাকে তো মনে পড়বো অনেক দিক থাক, তোমাকে দেখো মিষ্টি যদি চলে যায় নানি বাড়ি, তাহলে আমার অনেক খারাপ লাগবো, আর মিষ্টির কেউ দেখতে পাবেন না। একটা চশমা আছে নাও, তোমার পরো। দেখি এদিকে আসো, মিষ্টিমণির সাথে তো অনেক দুষ্টামি হলো, আর আমি কিন্তু খেতে বসেছি অনেকটাই পরে, কাজ ছিল রান্না বান্নার পরে একটু কাজ করছি, তারপরে নামাজ পড়েছি, আর আমার ভাগ্নি এসেছে, ওর সাথেও গল্প করেছি, তাই আমার খাওয়াটা অনেক দেরি হয়ে গেছে, ক্ষুধা ছিল না সেই জন্য আর কি। তো আমি খেতে বসেছি, আমার সাথে সাথে মিষ্টিও চলে আসছে, এখন হবে প্রায় 3টার উপরে, খেতে বসলাম। মিষ্টিমণি বিকেলের দিকে তো চলে যাবে, আর ও আমাকে বলতেছে যে ও ভাত খায় নাই, তো ওই কথা শুনে আমার ভাতের সাথে সাথে ওর জন্য আমি ভাত নিয়ে নিলাম, আর হয়তো খাওয়া হবে না, কেননা ও একটু পরে বেড়াতে চলে যাবে, আর খাওয়াই হবে না, সেই জন্য আগে ওকে আমি ভাত দিয়ে দিলাম, আমার এখান থেকে আমিও খাবো, তারপর ওকেও খাওয়াবো, সাথে মোবাইল দিয়েছি যাতে ভাত কয়টা খায়, কেননা ও একদমই খেতে চায় না, ওকে অনেক বাহানা দিয়ে খাওয়াতে হয়, আর আমার এখানে যখন আসে আর কি কিছু না কিছু দিই, কেননা ও বাড়িতে একদমই খায় না, সেই জন্য আর কি খাওয়ার চেষ্টা করি। তো আমার সাথে সাথে বসেই খাচ্ছিল, আমি বলেছিলাম যে ভাত না খাইলে মোবাইল নিয়ে যাব, সেই জন্য ভয়ে ভয়ে সবগুলো ভাত আর কি খাবে। তো মাশাল্লাহ মিষ্টি ভাতগুলো খেয়েছে, যেই কয়টাই দিয়েছি কিনা ওই কয়টাই খেয়েছে, আর ও খাওয়াতে আমারও খুব ভালো লেগেছে। তো বিকেলে তো চলেই যাবে, সবাই মিষ্টিমণির জন্য দোয়া করবেন। আমাদের বাড়িটা ফাঁকা, কারণ বাড়িতে কেউ নাই, সবাই বেড়াতে গেছে, ঘরে তালা ঝুলতেছে ইয়াসমিনদের ঘরে।
সন্ধ্যা হয়ে গেছে। আর একটু পরে সন্ধ্যার আজান দিয়ে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ।